সোমবার কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন ধলিয়াকান্দি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের পূর্ব ধলিয়াকান্দি এলাকা থেকে একটি ই রিকশা করে চালক সহ অপর 4 যাত্রী শহরের উদ্দেশ্যে আসছিল। তখনই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গভীর জলাশয়ে পড়ে যায় সেই টোটোটি। স্থানীয়রা বিষয়টি প্রত্যক্ষ করায় বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। পরবর্তী সময়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জল থেকে রিকশা ও চালক সহ আহতদের উদ্ধার করা হয়। ক্ষতিগ্রস্ত ই রিকশাটি অর্থাৎ টোটোটিকেও। বর্তমানে রিকশা চালক ও 10 বছরের একটি শিশু ঊনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে।